হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমি সন্দীপ স্যার তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সূত এর কোষে দেখি 6.1 এর যে এক্সারসাইজটা আছে তার 1 থেকে 5 পর্যন্ত সমস্যার সমাধান। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওটি যেখানে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সূদের ধারণা দিয়েছিলাম এবং চক্রবৃদ্ধি সূদের অঙ্ক করার জন্য যে যে ফর্মুলাগুলোর প্রয়োজন সেগুলোর সম্পর্কে ধারণা দিয়েছিলাম, না দেখে থাকো অবশ্যই একবার দেখে নিও, না হলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে খুবই অসুবিধা হবে। তো এটা একটা এডুকেশনাল ভিডিও, তো অবশ্যই ক্লাসটি বোঝার জন্য আগের ক্লাসটি বুঝবে অর্থাৎ ধারাবাহিকতা নিয়ে আসবে এবং আজকের ক্লাসটিও সম্পূর্ণ দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। যদি স্কিপ করে দেখো তাহলেও ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। চলো শুরু করা যাক। আমরা সবার প্রথম দেখে নেব একদম কোষে দেখি 6.1 এর 1 নম্বর সমস্যা। 1 নম্বর সমস্যাটা কি আছে আমরা আগে পড়ছি, তোমরা একটু ফলো করো, তোমরা বইটা তোমাদের কাছে রাখো তাহলে বুঝতে অসুবিধা হবে, বা আমার নিচে দেখো কোশ্চেনটাও দিয়ে দিচ্ছি তোমরা পড়তে পারো। তো দেখো, আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছরের শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, কোন রকম জটিলতা নেই। তো দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে, এই অঙ্কটা কিসের অঙ্ক বুঝে নিতে হবে। দেখো, অঙ্কের মধ্যেই একটা ভাষা আছে যে চক্রবৃদ্ধি সুদের হারে, তার মানে আমরা বুঝে যাবো এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখন এই চ্যাপ্টারে আমরা যত অঙ্ক করব সব ক্ষেত্রে কিন্তু দেখো লেখা থাকবে চক্রবৃদ্ধি সুদের হারে, বা যদি লেখা নাও থাকে আমরা কিন্তু বুঝে যাবো এটা চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার, তাই চক্রবৃদ্ধি সুদেরই অঙ্ক। কিন্তু পরীক্ষার সময় যখন প্রশ্ন আসবে এটা কিন্তু উল্লেখ করা থাকবে না, আমাদেরকে অঙ্ক পড়ে বুঝতে হবে যে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এটা সরল সুদের অঙ্ক। সরল সুদের ক্ষেত্রে একরকম সূত্র, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আরেক রকম সূত্র, তাই আমাদেরকে অঙ্ক পড়েই আগে নিজেদেরকে ভেঙে দেখে নিতে হবে যেটা কিসের অঙ্ক, কোন চ্যাপ্টার অঙ্ক, তারপরে সেই অনুযায়ী এগোতে হবে। তো আমরা অঙ্ক দেখে বুঝতে পারছি এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাহলে এই চক্রবৃদ্ধি সুদের যে একটা স্ট্রাকচার বানাবো সেই স্ট্রাকচারটা আমাদেরকে সবার আগে তুলে নিতে হবে, তারপরে অঙ্কটা আবার দ্বিতীয়বার পরে ওই স্ট্রাকচারটা পূরণ করবো। দেখো আমরা কি করছি, আগে স্ট্রাকচারটা তৈরি করছি। তো প্রতিটা অঙ্কের জন্য একদম মোরলে সেম স্ট্রাকচার থাকবে, তোমরা চোখ বন্ধ করে প্রতিটা অঙ্কের জন্য স্ট্রাকচার বানিয়ে নেবে, দেখবে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। কি স্ট্রাকচার, সর্বপ্রথম লিখবে প্রদত্ত। প্রদত্ত বলে যেটা করতে হবে এই ছটটা তৈরি করে নিতে হবে প্রতিটা অঙ্কের জন্য। আসল পি ইকুয়াল টু সুদ, আসল এ ইকুয়াল টু সময় এন ইকুয়াল টু, আর এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদ তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু। এই ছটটা তৈরি করার পর আমরা এই ছটটা পূরণ করব কিভাবে, দেখো আমার কাছে 5000 টাকা আছে, আমার কাছে যা আছে সেটা আমার নিজের আসল, তাহলে এটা হয়ে গেল 5000 টাকা। তারপরে দেখো কি আছে, আমি ওই টাকা ব্যাংকে 8.5%, যেখানে এই পার্সেন্ট দেখতে পাবো সেটা কি হয়ে যাবে সুদের হার। আচ্ছা, এরপরে কি আছে, দেখো সুদের হারে জমা রাখলাম 2 বছর শেষে, তাহলে সময় কত 2 বছর। বাস কি জানতে চাইছে, আমি কত টাকা পাবো মোট সুদে, আসলে কত টাকা পাবো, তাহলে এটা চাই। বোঝা গেল এই ছকটা যেই পূরণ হয়ে গেল এবার আর অঙ্কটার জন্য কোনো সমস্যা হবে না। তো আমরা জানি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাহলে আমরা লিখে নেব আমরা কি জানি আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে A equal to P into 1 plus R by 100 whole to the power N। দেখা যাক এখানে বসে দিলে দেখো এর মান পেয়ে যাবো। P মানে ছিল দেখো 5000, 1 plus R মানে ছিল দেখো 8.5, আর নিচে 100 to the power N, N মানে হচ্ছে 2। সলভ করা যাক, 5000 into, আচ্ছা এখন ইন্টু চিহ্ন দরকার নেই, 1 plus, দেখো এটা আমরা যদি সলভ করি 8.5 কে কিভাবে করতে পারি, দেখো 8.5/100 এই পয়েন্টটা তোলার জন্য নিচে একটা 10 দিতে হবে হোল স্কয়ার, এটাকে সলভ করি
দেখো আমরা এটা 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 7 35। আর দেখো কাটাকুটি হওয়ার কোনো জায়গা নেই, তাহলে এটা আমাদের যেটা থাকলো উপরে 70, নিচে দেখো 200। এবার আমরা আর একটু সলভ করছি, 5000 ইন্টু এটাকে দেখো সবসময় এই প্রসেসেই সমাধান করবো সুবিধা হবে, এবার এটাকে যোগ করে ফেলো, নিচে দেখো 200 লসাগু, উপরে হচ্ছে 200 প্লাস 17, 5000, আচ্ছা 200 প্লাস 17 মানে হচ্ছে 217/200 হোল স্কয়ার। এরপরের কাজটা খুব দেখো প্রতিটা অঙ্কের জন্য এই জায়গাটা করতে হবে, নাহলে কিন্তু ভুল করবে। এই জিনিসটা স্কোয়ার আছে, তার মানে কি বুঝবে, তার মানে বুঝবে এই জিনিসটা দুবার আছে, এই কাজটা কিন্তু মনে করে করতে হবে। এরপরে আমরা কাটাকুটি করি, দেখো 0000, চলো 225, 5 দিয়ে কাটি 5, আচ্ছা একদম 25 দিয়ে কেটে দিই 25 8। দেখো আর কাটাকুটি হওয়ার জায়গা নেই, তাহলে আমাদেরকে এটাকে গুণ করে অ্যান্সার লিখতে হবে, মানে 217/8 এটা সলভ করতে হবে। তো আমরা 217 স্কোয়ার করে নিই, 217 কে 217 দিয়ে গুণ করে নিই। এই অঙ্কের ক্ষেত্রে প্রায় এরকম একটা একটা গুণ আসবে এবং এটা আমাদের কিন্তু ঠিকঠাক করে করতে হবে। দেখো 7 7 49, হাতে রইল 4, 7 7 4 11, 1 7 2 1 7 2 1 15। আচ্ছা এটা 1 দিয়ে করলে 217ই হচ্ছে, আর 2 দিয়ে করলে 7 2 1 4, হাতে রইল 1 2 1 2 1 3 2 2 4, 9 8 6 0, হাতে রইল 1 4 6 7 4। তো 4 7, আচ্ছা এইটা হলো উপরেরটা, এটা আবার 8 দিয়ে ভাগ আছে, এটাকে 8 দিয়ে ভাগ করে ফেলি, 5 8 40, 7 0, 7 8 9 72, 8 8 64, 6 8, আবার তাহলে 8 8 64, 4 9, আচ্ছা 5 4 6 8 48, 1 দশমিক 0, 8 1 8 2 দশমিক 0, 8 2 16, 4 দশমিক 0, 5 8 40। দেখো আমাদের যেটা বেরোলো এটা পুরো সলভ করে সেটা হলো 5,88,61.125 টাকা। তাহলে আমরা লাস্ট লাইনে অ্যান্সার লিখব যে 2 বছর শেষে আমি মোট 5,886 টাকা, এইটা এত পয়সা 125 পয়সা পাবো। তো আমরা লিখবো শেষ লাইনে উত্তর, যে এই স্টেটমেন্টটা তোমরা লিখে দিও যে আমি মোট এই টাকা পাবো। এবারে চলে এসো পরবর্তী অঙ্ক, 2 নম্বর অঙ্ক। তো দেখো 2 নম্বর অঙ্কে আছে 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। তো এটা আমাদের কি করতে হবে, এই অনুযায়ী এই ছকটা পূরণ করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতিটা অঙ্কের জন্য আমরা একই প্যাটার্ন ফলো করব, তাই আমরা অঙ্ক না পড়েই দুটো প্যাটার্ন রেডি করে রেখেছি দুটো অঙ্ক করবো বলে। দেখো তোমরাও এভাবে যদি অনুসরণ করো অঙ্কে ভুল হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। একদম চোখ বন্ধ করে এইভাবে যদি অভ্যাস করো, এই পদ্ধতি ফলো করো, তাহলে কোনোদিনও ভুল হবে না। দেখো আমরা এটা 2 নম্বর অঙ্কের জন্য ভর্তি করি। তো 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে, তো 5,000 টাকা এটা হচ্ছে মূল টাকা যেটার সুদ পাবো, সো এটা হলো আসল 5,000 টাকা। শুধু এইটুখানি নজর রাখতে হবে এখানে যেন টাকাই থাকে, পয়সা থাকলে হবে না। এরপর দেখো 8% চক্রবৃদ্ধি সুদে, তাহলে 8% চিহ্ন আছে, তার মানে এটা এখানে গেল। আচ্ছা তারপরে দেখো আছে 3 বছরে, তাহলে সময়টা কত দিয়েছে 3 বছর, তাহলে নজর রাখতে হবে বছর এককে, এটা কিন্তু মাস থাকলে হবে না বা দিন থাকলে হবে না, এটা বছরেই থাকতে হবে। আচ্ছা চাই কি সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে সুদ আসলেরই আরেকটা নাম হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে সুদ আসলটাই আসলে জানতে চাইছি। তা আমরা কি করব, যে ফর্মুলাটা জানি সেটা লিখে দেবো, যে a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 টু দা পাওয়ার n, এটা হচ্ছে সেই ফর্মুলা যখন সুদটা আসলের সঙ্গে যোগ হয় 1 বছর অন্তর অন্তর, আর যখন অঙ্কে কিছু বলা থাকে না তখন জেনারেল 1 বছরই ধরে করতে হয়। তো এই অঙ্কে কোনো বলা নেই যে কতদিন ছাড়া সুদ সুদ গণনা হবে, তো আমরা এর ক্ষেত্রে এটাই ধরবো যে a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 টু দা পাওয়ার n। এখানে দেখো ভ্যালু গুলো বসাই, সো p এর ভ্যালু ছিল 5000, 1 প্লাস r এর ভ্যালু ছিল দেখো 8/100 টু দা পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 3। এবার এটা সলভ করব, সো 5000 ইনটু 1 প্লাস, এটা দেখো কাটাকুটি করলে হচ্ছে তোমার উপরে 2 নিচে 25 কিউ, দেখো আমরা 4 দিয়ে কাটাকুটি করেছি। এবার এটা আমরা আরো সলভ করি,
5000 ইন্টু, এটা দেখো আমরা যদি যোগ বিয়োগ করি খুব সহজেই যোগ হবে, 25+25+2 মানে 27 কিউব। কিউব মানে আমরা কি বুঝি, আমরা কিন্তু কখনো গুণ করতে যাব না, আমরা যেটা করব এখান থেকে আগে কিউব মানে 3 বার বুঝে নেব, 27/25 27/25 27/25 যদি স্কোয়ার থাকে 2 বার, কিউব থাকলে 3 বার। আচ্ছা এটা কাটাকুটি করবো, চলো 25 দিয়ে কাটাকুটি করি, 25 আমি একটু নিচের দিকে লিখছি উপরে জায়গা নেই, 2×50=200, আবার 25 দিয়ে কাটি, এই 25 দিয়ে 200 কাটলে হচ্ছে 8×25=200। আর দেখো কাটাকুটি হওয়ার জায়গা নেই, তাহলে আমাদেরকে এটা গুণ করে অ্যান্সার লিখতে হবে, কি হবে না 27/27×8/25 এটা করতে হবে। তো লিখছি 27×27×27×8/25, এইটা আমাদের সলভ করতে হবে। তো আমরা গুণটা করি, 27 কে 27 দিয়ে গুণ, 7×7=49, 7×9=4, 7×14=18, 7×27=2, 7×14=4, 1=54, আচ্ছা যোগ করলে হচ্ছে 9, 8×12=2, 1=7, 7×29, এটাকে আবার 27 দিয়ে গুণ, চলো 7×63=3, 7×6=4, 7×14=4, 14+6=20, 7×2=2, 7×49=2=51, আচ্ছা 2×9=18, 7×1=1, 2×4=5, 7×14=4, 3, 8, 6, 9, 1, এইটাকে আবার 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করলে 3×8=24, 4×2=2, 8×6=64, 2×66=6, 6×8=48, 8×6=54, 7×5=5, 8×9=72, 5×7=77, 7×8=7, 8×7=15, এই জিনিসটাকে আবার দেখো 25 দিয়ে ভাগ, চলো 25 দিয়ে ভাগ করা যাক, 25 দিয়ে দেখো আমাদেরকে 3টে নিতে হবে, আচ্ছা 6×25=150, 7, 4, 25×2=50, 24, 6 নামল, আচ্ছা 250 আছে, 250 কাছাকাছি মানে হচ্ছে 8, 9, 9×25=225, 1, 2, আচ্ছা 4 নামল, তাহলে এটা হচ্ছে 8×25=214.0, আচ্ছা এটা হচ্ছে 4, 5, 5×25=125, বিয়োগ করলে হচ্ছে 15.0, 6×25=150, আমাদের অ্যান্সার হলো দেখো 6298.56 টাকা। তো আমাকে 3 বছর পরে কত টাকা সুদ আসল পাবো সব মিলিয়ে, এইটা 6298.56 টাকা। এবারে চলে এসো 3 নম্বর অঙ্কে, দেখো 3 নম্বর অঙ্কে কি ছিল, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদ হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তো দেখো আমরা এটাকে এখানে ভর্তি করার চেষ্টা করি, একে একে গৌতম বাবু 2000 টাকা ধার নিয়েছেন, তাহলে যে টাকাটা ধার নিয়েছেন সেটা হলো আসল টাকা, আচ্ছা বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে সুদের হার হলো 6%, কত দিনের জন্য নিয়েছে 2 বছরের জন্য ধার নিয়েছেন, তাহলে সময় হয়ে গেল 2 বছর, ভেরি গুড। এবার জানতে চাইছে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, মানে সুদটা কত দেবেন জানতে চাইছে। তো আমাদের তো এইখানের ফর্মুলায় সুদ বার করা যায় না ডাইরেক্ট, আমাদেরকে সুদ আসল বার করে সেখান থেকে আসলটা বিয়োগ করে দিলেই সুদটা পাই। তো আমরা কি করবো, তাহলে সুদ আসলে জিজ্ঞাসা চিহ্ন দেবো, সুদ আসল পাওয়ার পর সুদ নির্ণয় করবো, দেখো কি করে করছি, তাহলে পুরো হয়ে গেল এই ফর্মুলা, A=P×1+100^n, এখানে বসিনি, পি ছিল দেখো 2000×1+R মানে হচ্ছে দেখো 6/100^2, 2, সো 2000×, এটা দেখো কাটাকুটি করলে হচ্ছে তোমার 3/50^2, তাহলে এটা দেখো হচ্ছে 2000, এটা হচ্ছে 53/50^2, তাহলে এটা হচ্ছে দেখো 2000×53×53/50×50, দুবার করে লিখলাম, দেখো 0000 কেটে গেল, 5×4=20, আর কিন্তু কাটাকুটি হবে না, তাহলে উপরেরটা গুণ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। সো 53 স্কোয়ার করতে হবে, দেখো 53×53, 3×3=9, 3×5=15, 3×5=15, 5×1=1, 5×5=25, 9×10=1, 6×7=8, 2, এই জিনিসটাকে আমাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে, 4×4=36, 6×3=3, 4×32=2, 7×3=3, 4×2=8=3=11, এইটাকে দেখো আবার 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5×10
এক দুই পাঁচ দুপুনে দশ, দুই তিন চার পাঁচে কুড়ি, তিন ছয় পাঁচ সাতে পঁয়ত্রিশ, এক দশমিক শূন্য দুই দশ মিলে গেল। সঙ্গে যেটা পেলাম সেটা হলো 2247.2 টাকা। এটা হলো সুদ আসল। তাহলে সুদ কত টাকা দিতে হবে? সুদ দিতে হচ্ছে, একটু সেপারেট করে দিই। আচ্ছা সুদ কত দিতে হবে? সুদ দিতে হবে সুদ আসল মাইনাস আসল, তার মানে হলো 2472 মাইনাস 2000 টাকা। আচ্ছা এটাও টাকা, এটা বিয়োগ করলে হচ্ছে দেখো 247.2 টাকা। তো এর ক্ষেত্রে অ্যান্সার হলো 247.2 টাকা সুদ দিতে হবে। এবারে চলে এসো চার নম্বর অঙ্কে। চার নম্বর অঙ্কে আছে দেখো 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদ হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক এর আগের অঙ্কের মতো চলো আমরা একটু পূরণ করার চেষ্টা করি। কত টাকা? 30,000 টাকা। আচ্ছা কত পার্সেন্ট সুদের হারে? 9% চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে সুদের হারে হলো 9%। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে সময় হলো 3 বছর। জানতে কি চাইছে? চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো সুদ জানতে চাইছে, তার মানে আমাদেরকে সুদাসন নির্ণয় করি, সুদ নির্ণয় করতে হবে। তো সুদাসনকে জিজ্ঞাসা জেনে নিলাম। এখানে বসানো যাক এই কল পি ইন্টু ওয়ান প্লাস আগে হান্ড্রেড টু দ্য পাওয়ার এন। সো পি ইকুয়াল টু ছিল দেখো 30,000 ইন্টু ওয়ান প্লাস আর ইকুয়াল টু দেখো 9/100 টু দ্য পাওয়ার 3। এটাকে সলভ করতে হবে সিম্পলি। দেখো এটা সলভ করার উপায় হচ্ছে, এখানে কাটাকুটি হচ্ছে না। সো 109/100 কিউব। কিউব মানে কি বুঝি? কিউব মানে বুঝি 3 বার। তাহলে 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/100। তো এটা কাটাকুটি করলে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলো গুণ করে অ্যান্সার দিতে হবে। চলো গুণ করে দেখ, 109 কে 109 দিয়ে 3 বার। 109 ইন্টু 109, 9/9 = 81, আর হইলো 8, 9 = 9, 0, 0, 0, 109, 1, 8, 9, 18, 8 হইলো 1, 1। এটাকে আবার 109 দিয়ে গুণ। চলো 109 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 9 = 9, 8, 9, 72, 2 হাতে রইলো 7, 8, 9, 72, 2 হাতে রইলো 7, 8, 9, 72 সাথে 79 হাতে রইলো 7, 9 = 9 সাথে 16 হাতে রইলো 1, 9 = 9 = 10, 0, 0, 0, 0, 0। আচ্ছা এক দিয়ে গুণ করলে 188, এই জায়গাটা ধরছে না। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, 8811। চলো যোগটা করে নিই, 9, 2, 10 = 0 হাতে রইলো 1, 8 = 9 = 15, 5 হাতে রইলো 1, 8 = 9, 1 = 1, 2, 1। তো এইটা হলো আমাদের গুণ করে যা ডেলো আছে। এখানে একটা আমি এখানে লিখে দিচ্ছি 109/100। চলো তাহলে আমাদের 3টে 109 গুণ হয়ে গেল। আর এটা 3 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 3, 3 দিয়ে গুণ করলে হচ্ছে দেখো 3/9 = 7 হাতে রইলো 2, 3/2 = 6, 2, 8, 3/0 = 0, 3/5 = 5 হাতে রইলো 1, 3/9 = 27, 8 হাতে রইলো 2, 3/2 = 6, 2, 8, 3 = 3। এইটা আমাদের 100টি ভাগ, 100টি ভাগ খুব সোজা। এখানে ছিল দশমিক, তাহলে 100টি ভাগ করলে দশমিকটা 1 ঘর 2 ঘর, এইখানে আসবে দশমিকটা। তাহলে এটা আমরা লিখে ফেলছি কত? 3, 8, 8, 5, 0, 0.87। বোঝা গেল? তো এই যে টাকাটা, এইটা বেরোলো আমাদের সুদ আসল। তো চাই কি? চাই সুদ। আই ইকুয়াল টু কি হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট বেরিয়েছে আমাদের 38,850.87 মাইনাস 30,000 টাকা আসল। দেখো এটা বিয়োগ করলে হচ্ছে 8,850.87 টাকা। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো ঠিক আগের অঙ্কের মতো হয়ে গেল, তিন নম্বর অঙ্কের মতো। এবার চলে আসো পাঁচ নম্বর অঙ্কে। পাঁচ নম্বর সমস্যা যেটা আছে সেটা হলো বার্ষিক 5% সরল সুদের হারে 80,000 টাকা 2.12 বছর অর্থাৎ 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো লক্ষ্য করো আমরা এগুলো পূরণ করার চেষ্টা করি। আমাদের যেটা ছিল 5% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে সুদের হার 5%, তারপরে 80,000 টাকা, তাহলে আসলটা হয়ে গেল 80,000 টাকা, এবং 2.12 বছর মানে সময়টা হলো 2.12 বছর।
আচ্ছা, এবার জানতে চাইছে যে কত হবে সুদে আসলে, তাহলে এইটা হলো জিজ্ঞাসা চিহ্ন। এখন প্রশ্ন হলো এই অঙ্কটার সমস্ত কিছুই কিন্তু এর মতো, তফাৎটা শুধু আছে সময়, সময়টা আছে 2.12 বছর, মানে সময়টা 2.12 বছর বলতে বলছে 2 বছর আর হাফ বছর মানে 6 মাস, তাহলে সময়টাকে যদি ভাবি এটা হচ্ছে 2 বছর 6 মাস। এখন এই 2 বছর 6 মাসে কতটা হবে জানতে চাইছে। লক্ষ্য করো এই ফর্মুলাটা আমাদের তখনই প্রযোজ্য যখন টাকাটা সম্পূর্ণ 1 বছর থাকে, কারণ 1 বছরের পর সুদরা এসে আসলে যোগ হয়। এখন এই ফর্মুলাটাকে যদি 6 মাসের পর যদি জানতে চায় যে টাকা জমা দেওয়ার পর 6 মাস পর কি হবে, 3 মাস পর কি হবে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ফেল করে যাবে, কারণ 1 বছর মিনিমাম হতে দিতে হবে, তবে ওর সুদটা এসে আসলে যোগ হয়, আবার নতুন করে ক্যালকুলেট হবে। তাহলে এর ক্ষেত্রে 1 বছর ঠিক হিসাব দেবে, 2 বছর পর্যন্ত ঠিক হিসাব দেবে, কিন্তু যে এই হাফ বছর অর্থাৎ 6 মাস অব্দি যাবে সেখানে এসে কিন্তু সমস্যা করে দেবে। তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা কিন্তু এখানে ডাইরেক্ট প্রয়োগ করা যাবে না, আমাদেরকে কি করতে হবে সময়টাকে দুটো পার্টে ভেঙে নিতে হবে, একটা হচ্ছে 2 বছর আর একটা হচ্ছে হাফ বছর। 2.12 বছর বলতে এটাই বোঝায় 2 বছর আর হাফ বছর, এর মধ্যে এই 2 বছরের পার্টটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পার্ট, চক্রবৃদ্ধি সুদে থাকবে, আর 2 বছরের ঠিক পর থেকে যে লাস্ট হাফ বছর অর্থাৎ 6 মাস সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদে গণনা করা যাবে না, কারণ এই ফর্মুলাটা ওখানে ফেল করবে। তাহলে আমাদেরকে সেটাকে হিসাব করতে হবে কিসে, সরল সুদে হিসাব করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা আমরা জানি এইটা ইউজ করব কতর জন্য, 2 বছরের জন্য, আর ওইটা করব সরল সুদের জন্য। তাহলে কিভাবে করছি এইটা বোঝার পর আমরা কি করব, আমরা এই জায়গাটায় যখন সময়টা হিসাব করব তখন কিন্তু এইভাবে না লিখে একেবারে এটা কত লিখব, এটা আমি মুছে দিচ্ছি তোমাদের বোঝা শুরু রাখতে, এইটাকে আমরা একেবারেই এই ছকের মধ্যে 2 বছরের জন্য আগে হিসাব করব, পরে 6 মাসের জন্য করব। তো 2 বছরের জন্য এটা করা যায় খুব সহজ হবে, দেখো 80,000 × 1 + 5/100 2 যেটা সলভ করলে হচ্ছে, দেখো 80,000 × এটা হচ্ছে 1 + 1/20 2, সো 80,000 × এটা হচ্ছে 21/20 2 মানে আমি এক কাজ করি দুবার লিখে দিই 21/20, চলো কাটাকুটি করি, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে এটা 400 আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 200, সো এটা আমরা গুণ করলে অ্যান্সার পাবো, সো 21 × 21 2 4 1 4 4 এটাকে আমরা 200 দিয়ে গুণ করবো, দেখো 200 মানে 2 দিয়ে গুণ করছি 288 মানে 8,8,2,00 টাকা, এই টাকাটা হলো 2 বছরের শেষে সুদ আসল মিলিয়ে যে টাকাটা হবে, এবং পরবর্তী যে হাফ বছর অর্থাৎ 6 মাস সেটা কি হিসাব হবে, সরল সুদের হিসাব হবে। সরল সুদের ক্ষেত্রে আবার আমাকে ওই ছকটা তৈরি করতে হবে, আসল বি ইকুয়াল টু সুদ আসল এ ইকুয়াল টু সময়, সরল সুদের ক্ষেত্রে আমরা টি দিয়ে লিখি, এন দিয়ে লিখি না, আর সুদের হারটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি আর। তো কি কি হবে, আসলটা হয়ে যাবে এই টাকাটা, কারণ লাস্ট 6 মাস এই টাকাটারই সুদ গণনা হবে, সো 88,200 টাকা হবে আসল, অ্যামাউন্টটা আমাকে নির্ণয় করতে হবে, সময়টা হবে লাস্ট 6 মাস অর্থাৎ হাফ বছর, আর সুদের হারটা ওটাই থাকবে 5%। তাহলে এই শর্তে আমরা এবার নির্ণয় করি, আচ্ছা এদিকে এই গুণটা মুছে দিচ্ছি, দেখো আমরা সরল সুদের ফর্মুলা জানি I = PRT/100, আর একটা লক্ষণীয় বিষয় আমরা যদি এতে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি তাহলে এ পেতে গেলে আমাদের আই এর সঙ্গে পিটা যোগ করলে এ পাবো, তো I = হচ্ছে পি এর জায়গায় বসাবো 88,200 টাকা × আর এর জায়গায় বসাবো দেখো 5, আর টি এর জায়গায় হাফ বসানো উচিত, হাফ মানে এখানে 1 নিচে 2 আর নিচে ছিল 100, চলো এটা কাটাকুটি করা যাক, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 2 দিয়ে দেবো এটা হচ্ছে 4 4 1, ওটা গুণ করলে হচ্ছে 5 × 5 = 20 2 × 20 = 22 টাকা, সো 2,250 টাকা। তাহলে আমরা অ্যামাউন্টটা কি করে পাবো, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল ছিল কিন্তু এইটা 88,200 + 2,250, তার মানে হলো তোমার 5,0489,790,405 টাকা। তো এই সব মিলিয়ে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 6 মাসের সরল সুদ মিলিয়ে মোট 2.5 বছর পর 90,405 টাকা পাবে 80,000 টাকার পরিবর্তে।
তো আজকের ক্লাস ভিডিও আমি তোমাদেরকে কোষে দেখি 6.1 এর 1 থেকে 5 পর্যন্ত মোট 5টি চক্রবৃদ্ধি সূত্রের অঙ্ক করে দিলাম, এবং প্রতিটা অঙ্কই তোমরা দেখলে মোর অর লেস সেম একই রকম স্ট্রাকচারে হচ্ছে। এবং কয়েকটা বিষয় এখান থেকে নোট করার যে এই একক গুলো আসলে দেখো টাকায় থাকবে, সময়ের একক বছরে থাকবে, চক্রবৃদ্ধি সূত্রে থাকবে, পার্সেন্টেজে থাকবে, এবং সময় যেন সবসময় কিসে থাকে, পূর্ণ সংখ্যায় থাকে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম। যদি কোনো ভগ্নাংশ সংখ্যায় থাকে তাহলে তার ওই ভগ্নাংশ পার্টটা কি করতে হবে, অঙ্ক অনুযায়ী ভেঙে নিতে হবে, বাকি ওই ভগ্নাংশ পার্টটা সরল সুদে ক্যালকুলেট করতে হবে। তো এই ক্লাস ভিডিও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সিলেক্ট করে রেখো যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও, এবং এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। পরবর্তী ক্লাস ভিডিও আমি তোমাদেরকে পরবর্তী যে অঙ্কগুলো আছে 6 থেকে তার সমাধান নিয়ে আসবো।